বাগানে কাজ করতে গিয়ে হাতে বিষাক্ত চন্দ্রভরা সাপের ছোবল খেলেন এক ব্যক্তি। সাপের কামড়ে ভয় না পেয়ে বিষধর সাপটিকে ধরে শটান ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হন শাজাহান মোল্লা নামে ওই ব্যক্তি। তড়িঘড়ি শুরু হয় তার চিকিৎসক। ক্যানিং হাটপুকুরিয়া এলাকায় এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার 20 জুলাই বিকেলে নিজের বাড়ির বাগানে ঘাস পরিষ্কার করছিলেন শাজাহান। সেই সময়ই তার ডান হাতে ছোবল দেয় বিষধর সাপটি। সঙ্গে সঙ্গে একটি লাঠি দিয়ে সাপটিকে মেরে সেটিকে প্লাস্টিকের পাত্রে ভরে হাসপাতালে হাজির হন ওই ব্যক্তি। শাজাহান মোল্লা তিনি বলছেন যে তিনি বাগানে ঘাস তুলছিলেন, হঠাৎই তাকে সাপে কামড়ায়। লাঠি দিয়ে বাড়ি মেরে সাপটিকে নিয়ে তিনি হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। যাতে ডাক্তারবাবুর চিকিৎসা করতে সুবিধা হয় সেই জন্যে তিনি সাপটিকে সঙ্গে এনেছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের বাগানের মধ্যে হচ্ছে কি জানে কি করছে ঘাস তুলছিল, তারপরে তারপর সে দেখতে পাইনি হচ্ছে হাতে কামড়ে, তারপর কি করলেন? তারপর শুনে সময় হচ্ছে চলে যাচ্ছিল, হয়তো হচ্ছে ছোট একটা বাড়িতে মেরেছি মেরে দিয়েছি। সাপ নিয়ে হসপিটালে এলেন কেন? ডাক্তারবাবু কি বুঝতে পারতেন না? হ্যাঁ বুঝতে পারি, আমার অনেকে বলে সাপটা নিয়ে আগে সবচেয়ে ভালো হয় কি সাপের দিকে সেই সাপে বিষ মারে নাকি ইঞ্জেকশন করে, সাপ না সাপ না দেখতে গেছে কোথায় কিছু ওষুধ মারে যায় না, অনেকে বলে সেই কারণে সাপ সঙ্গে করে আনলেন। শাজাহানবাবু বলছেন যে ডাক্তারদের যাতে চিকিৎসা করতে সুবিধা হয় তার জন্য তিনি সাপটিকে মেরে সঙ্গে করে এনেছেন। আর এতেই আপত্তি প্রকাশ করেছেন বিজ্ঞান কর্মীরা। তাদের দাবি যে সাপে যদি কামড়ায় তাহলে সাপ ধরে হাসপাতালে নিয়ে আসার কোনো রকম কোনো দরকার নেই, দরকার হচ্ছে দ্রুত হাসপাতালে আসা। বিজ্ঞান কর্মী দেবাশিস দত্ত বলছেন যে সাপে কামড়ালে সাপটিকে চিনতে পারলেই হলো, তাকে সঙ্গে করে হাসপাতালে আনতে হবে না, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো গেলে তবেই তো চিকিৎসকেরা চিকিৎসা করতে পারবে, তার জন্য সাপকে সঙ্গে আনার কোনো রকম কোনো প্রয়োজন নেই। কি বলছেন দেবাশিস দত্ত শুনুন আপনারাও। যাদেরকে সাপে কামড়িয়েছে এটা ভুল ধারণা, কারণ যে সাপ মেরে আনতে হবে বা সাপ ধরে নিয়ে আসতে হবে তারপর চিকিৎসা হবে এটা সম্পূর্ণ ভুল। কারণ এর মানে সাপে কামড়ানোর পরে সঠিক সময়ে যদি আমাদের হাসপাতালে আসে, ডাক্তারবাবুরা আছেন, সঠিক সময়ে চিকিৎসাটা সে পাবেন। শাজাহান মোল্লা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছেছিলেন এবং তিনি কোনো রকম কোনো গুণিন বা কারুর কাছে না গিয়ে সোজা যে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তার জন্যই কিন্তু তার প্রাণ বেঁচেছে। আপনাদের মতামত জানাতে পারেন এই খবরের জন্য, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য আজ তক বাংলাকে সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা।